মাই গড, অনি ভাই চেতে গেছে, উনারে তো আমি এখন 100 তেও ধরতে পারবো না মনে হইতেছে। কি একটা অবস্থা, এই স্পিডে সে হাত ছেড়ে চিল করতেছে। অনি ভাই নিজেই খুলে ফেলতেছে হচ্ছে হোটেলের গেট, জ্যাক গার্ড ভাইও চলে আসছে। অ্যান্ড এটা হলো আমার বাইক, রাতে অনি ভাই এখানে রেখে দিছিল, অ্যান্ড অনি ভাইয়ের বাইক হলো ওইখানে। এবার চিন্তা করতেই পারেন যে আমাদের সাথে আসলে ফয়সাল ভাই যে ছিল ওনার বাইকটা তাহলে কেন দেখা যাইতেছে না। আসলে ফয়সাল ভাই একটু তাড়াহুড়া ছিল, এই কারণে উনি চলে গেছে অলরেডি। অ্যান্ড আমার বাইকটা এরকম ময়লার মধ্যে রাখা হয়েছে। ও ও, ফুয়েলের কি অবস্থা? মোটামুটি আছে এখনকার মতো, মোটামুটি ঠিকঠাক ফুয়েল। ফুয়েল নিয়ে নো টেনশন, পেছনে ফাঁকা, বের তো হয়েই গেছে। ওকে, কালকে রাতে আমরা প্ল্যান করছিলাম হচ্ছে চলেন আজকে ঠিক করে, সূর্যটা সুন্দর লাগতেছে। আজকে আমরা মানে সকালবেলা একদম ভোরে 5টার দিকে থানচি ঢুকার, বাট কোনো এক কারণে কোনো একজনের ফ্যামিলি প্রবলেম থাকাতে ওইটা ক্যান্সেল হয়েছে। অ্যান্ড ফয়সাল ভাই অলরেডি ঢাকা চলেই গেছে, যেহেতু কোনো দিক যাওয়া হইতেছে না। অ্যান্ড আমি ছিলাম ভীষণ টায়ার্ড, অনি ভাই একদিন থাকবে, এই কারণে চিন্তা করলাম যে একটা দিন তো কক্সবাজারে ঘুমায় যাওয়াই যায়। ঢাকা তো ঘুমাইলে তো ঘুমানোই যায়, কিন্তু একটু কক্সবাজারে না ঘুমাইলে কেমনে। আর কালকে রাতে এমন ঠান্ডা ছিল, ঠান্ডা ঠান্ডা লাগে একাকার অবস্থা হয়ে গেছে। অ্যান্ড সকালে আসার পরে আসলে রুম শেয়ার করছি অনি ভাইয়ের সাথে রাতে। অ্যান্ড যখন 2-3টার দিকে আমরা রুম থেকে মানে ই করি, কি বলে এটারে, রুমে ঢুকে ঘুমানোর চিন্তা ভাবনা করি, বেড শেয়ার করছি আসলে অনি ভাইয়ের সাথে আমি। অ্যান্ড ওনারও ঘুম আসতেছিল না, কথায় কথায় সকাল 9টা পর্যন্ত আমরা জাগ না আমার খেয়াল আছে। অ্যান্ড তারপরে আমি ঘুমাইছি, অ্যান্ড ঘুম থেকে একটু যখন ঘুম ভাঙছে তখন দেখি যে কীরকম যেন মানে কারেন্ট নাই এরকম একটা ফিল। এসি চালু ছিল এই ঠান্ডার মধ্যে, অ্যান্ড কারেন্ট নাই, এসি বন্ধ হয়ে গেছে। তারপরে উঠলাম, উঠে একটু বাইরে বেরোয়ছিলাম, সেটা হলো 11-12টার দিকে। আর এমন রোদের তাপ ছিল মানে পায়ে যে লাগতেছিল, মনে হইতেছিল যে আগুন, প্রচণ্ড তাপ ছিল। দিনের বেলা প্রচণ্ড গরম, অদ্ভুত গরম ছিল, অ্যান্ড রাতে মোটামুটি ঠান্ডা থাকে। এই হলো এখানকার আবহাওয়ার আপডেট। এইটাই করে খাওয়া দাওয়া করে আবার এই যে ঘুমায় টুমায় একটু রেস্ট টেস্ট নিয়ে এখন বিকেলে বেরিয়েছি। আর আজকে বিকেল থেকে শুরু করে রাত পর্যন্ত বেশ অনেকগুলা প্ল্যান হচ্ছে সাকসেস করতে যাইতেছি। এর মধ্যে বাইকের চেন টাইট করতে হবে, চেনে লুপ করতে হবে, আমাদের এখানের স্পেশাল বিভিন্ন রকম খাবার ট্রাই করতে হবে, অনেক কাজ। প্রথমে চলেন একটু আমরা মেরিন ড্রাইভে যাই, কারণ এদিকে আসলে একটু মেরিন ড্রাইভ থেকে সাগর না দেখলে ভালো লাগে না। এদিকে প্রত্যেকটা সি বিচের অবস্থা প্রচণ্ড ভিড়ভাট্টা, এই কারণে একটু মেরিন ড্রাইভের দিকে গেলে একটু শান্ত শিষ্ট মানুষজন ছাড়া একটু সাগর দেখা যায়। ওরে 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 ভিড়। সাতক্ষীরার নাম্বার 12 সিরিয়াল 4119, এটা কি বাইক আসলে? সম্ভবত এটা XL 185। হ্যাঁ তাই মনে হইতেছে। আরে ওয়াও, অনেক আগের বাইক, এরকম একটা সাজেকে আছে ওইখানের প্রধান চালায়। অ্যান্ড ওরে ওয়াও, XL 185 চালাইতেছে উনি, কিন্তু বাইকটার অবস্থা বেশি ভালো না। এটাকে রিবিল্ড করলে এটা যা হবে, সব কিছুই আনা যায় আসলে, পাওয়া যায়, বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করতে হয়। যাই হোক, এদিকের আবহাওয়া মোটামুটি ঠান্ডা লাগতেছে। অ্যান্ড একটা বাইক একটু আগে যে গেল এমন রাফলি চালায় গেছে, চাপড়ি বাইকের এভরিহোয়্যার কক্সবাজারেও ঢুকে গেছে। আসলে ঢাকা বা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে এসে এখানেও চাপড়িগিরি শুরু করছে অনেকেই। এই জিনিসগুলো আসলে ঠিক না, আমরা বাইকাররা যেভাবে বাইকের মানে বাইকারদের দুর্নাম ক্যারি করতেছি, যাকে এই সমস্ত ব্যাপারে না যাই। তবে ওয়েদারটা অনেক সুন্দর, অ্যান্ড সূর্য ডুবি ডুবি একটা অবস্থা। আজকে সানসেটটা দেখবো আমরা হচ্ছে সালসা বিচের ওইদিকে, সম্ভবত যদি এর চেয়ে বেশি যাইতে পারি ভালো, তা না হলে সালসা বিচ পর্যন্ত গিয়ে একটু বসে সানসেট। সালসাতে আসলে কি সানসেট দেখা যায় বিচে? না, আরেকটু সামনে যাওয়ার চেষ্টা করব। মানে সুন্দর একটা জায়গা যেখানে সাগরের পানিতে সূর্যটা ডুববে, এরকম একটা সিন দেখার ইচ্ছা আছে। দেখা যাক কি হয়, চলে আসছি নিঃস্বর্গের সামনে। এই রাস্তাটা একটা অদ্ভুত রাস্তা, শহরের ভেতরে দিয়ে মেরিন ড্রাইভে যেতে হয়। আমার মনে হয় মেরিন ড্রাইভে যাওয়ার জন্য আরেকটু বড় একটা রাস্তা করা উচিত। এই মানুষজনের বাড়ি ঘরের মাঝখান দিয়ে এই রাস্তাটুকু কিরকম যেন, মানে এটা ঠিক জমে না ব্যাপারটা। মেরিন ড্রাইভে যাওয়ার আগে পুরান যে রাস্তাটা, সীতা হিমছড়ি যাওয়ার যে রাস্তাটা, এই বাম পাশে ওই যে পাহাড়, ডান পাশে সুন্দর সমুদ্র, এই জায়গার কিছু রাস্তা রামুর ভিতরে পড়ছে। দেখলাম যে রামু উপজেলা লেখা, আমি ঠিক বুঝি না আসলে ওইদিকের রামু এদিকের রামু, আচ্ছা হইতেই পারে রামু উপজেলায় পড়ছে, সমস্যা কি। এই জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর, আর এই জায়গাটা অনেক বেশি পুরানো, এনশিয়েন্ট, কারণ হচ্ছে এই জায়গায় অনেক আগে থেকেই মানুষ এই জায়গা পর্যন্ত আসে। মেরিন ড্রাইভ হওয়ার আগেও কিন্তু মানুষ এই জায়গাটাতে, এই যে হিমছড়ি না কি বলে এটারে, মানে ওই যে
পাহাড়ে যে উঠা যায় টিকিট টিকিট কেটে এই জায়গাটায় আসতো, এটা অনেক পুরানো একটা ব্যাপার স্যাপার। তবে আগে মানুষ এই বিচগুলাতে নামতো না, ইদানিং একটু দেখা যায় যে এই বিচেও টুকটাক মানুষজনের হাঁটা চলা এবং কিছু কিছু জায়গায় মানুষ পানিতেও নামে। বাট এদিকে চোরাবালির একটা ব্যাপার স্যাপার আছে, এই কারণে এই পাশে পানিতে একটু নামতে নাই মনে হয় করা হয়। তারপরেও দুষ্টু ছেলের দল, ছন্ন ছাড়ার দল, তারা তো আছে এখানে নামার জন্য। তবে আমার এইখানের জায়গাটা বেস্ট লাগে হচ্ছে এই পাহাড়ি ফিল অ্যান্ড সাগরের ফিল অ্যান্ড মাঝখানে মেরিন ড্রাইভের ফিল, এই টোটাল ব্যাপারটা একসাথে এখানে এক পাওয়া যায়। আর এক হচ্ছে মেরিন ড্রাইভের একদম অনেক সামনে গেলে বড় বড় পাহাড়, মানে এখানে হচ্ছে ওইটার ছোট রূপ আর ভেতরে গেলে হচ্ছে বড় রূপ। দেখেন যে কত অটো থেমে আছে, সব অটো গেলা রিজার্ভ আসছে অ্যান্ড এখানে ঘুরতেছে, ঘুরে টুরে আবার এই অটোতে সন্ধ্যাবেলা চলে যাবে ফেরত। কিন্তু অনি ভাই কই, অনি ভাই তো অনেক পিছনে পড়ছে, আমি এত স্লো চালাইতেছি 50 বা 55-এর মধ্যে, তারপরে আরে পাহাড় ধস প্রবণ এলাকা লেখা, উনি কেন পেছনে পড়তেছে, সামথিং কি রং, এই বাইকটা তো উনি না। আচ্ছা একসাথে হই, কারণ দুইজন একসাথে আসছি, দুইজন একসাথে আসি, একা একা আগে যাওয়াটা খারাপ দেখা যায় না, আমি এইটারে ভাবছি অনি ভাই, কিন্তু না সে তো ভালোই স্লো। কি সমস্যা, কি সমস্যা, কি সমস্যা, কি ভাই কোনো সমস্যা, অনেক স্লো, ও ভিউ দেখতেছেন, ভিউ ভিউ দেখতে যায় পেছনে পড়ছে, ও রে ভাইজার খুললে তো আরো সুপার লাগে, এদিকে মাঝে মধ্যে বানর দেখা যায় ওইটাও আরো ইন্টারেস্টিং লাগে। ও মাই গড, অনি ভাই চেতে গেছে, উনারে তো আমি এখন 100-তেও ধরতে পারবো না মনে হইতেছে, কি একটা অবস্থা, এই স্পিডে সে হাত ছেড়ে চিল করতেছে, আমি তো বইলা মনে হয় ভুলই করলাম, লোকটা এখন পুরাই চেতা গেছে। এখান থেকে টেকনাফ দেখলাম 75 কিলো। ইমার্জেন্সি ব্রেক, কি ঘটনা ভাই, হঠাৎ চেতা গেলেন আপনি, হঠাৎ চেতা গেলেন, ও ভালোই লাগতেছে। এটা আসলে কোনো বিচ না, এটা হচ্ছে বিচ ওই পারে, জাস্ট এই পারে মাঝে মধ্যে সামুদ্রিক পানি আসে, সাগরের পানি আসে, আর এই জায়গাটাকে সালসা বিচ যে কেন নাম দিছে আমি নিজেও জানি না। হ্যাঁ হ্যাঁ এটাই সেই সালসা বিচ, আপনি চাইলে লেমনেড টেমনেড খাইতে পারেন, এখানে এখানে বসতে পারেন, বসবেন। ওকে, অনি ভাইয়ের জায়গাটা পছন্দ হয়েছে, তো সেইখানে আমরা এখানে একটু বাইকটা রাখতেই পারি অ্যান্ড এদিকে একটু বসতেই পারি, জায়গাটাও সুন্দর, সালসা বিচ, বাইকের একটা ছবিও তুলতে পারি, মানে বাইকটাকে সামনে রেখে সালসা বিচটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে। তবে যে যাই বলুক, এখানে টুকটাক কিছু রেস্টুরেন্ট আছে, এগুলোর খাবারও মোটামুটি ভালো, আর আরেকটা জিনিস হচ্ছে জায়গাটাও মোটামুটি ক্লাসি, মানে নট দ্যাট কাইন্ড অফ ক্লাসি, ক্লাসি বলতে জাস্ট আমার ভালো লাগে আর কি, মনে হয় যে একটু নীরব, একটু ব্যাপারটার মধ্যে একটা ক্লাস আছে আর কি, আনকালচার না ব্যাপারটা। এই লোকটা এখনো পর্যন্ত সকাল থেকে কোনো কিছু খায় নাই, এখন আমার জিজ্ঞেস করতেছে কি খাবো, মানে উঠছে কিন্তু আগে কিন্তু খায় নাই। যাই হোক, আমরা যে জায়গাটায় দাঁড়াইছি জায়গাটা কিন্তু জোশ, পুরো জোশিলা, এখানের পানিও অনেক পরিষ্কার, কিন্তু পানি লবণাক্ত হবে, কারণ ওই পাশে হচ্ছে সাগর, সাগরের সাথে এই পানিগুলো কানেক্টেড। দেখেন কি লাগতেছে, উপরে আকাশ নিচেও আকাশ, এন্ড কি আপনি কি ল্যাপটপ দিবেন নাকি? আর ওই হচ্ছে সালসার ওই শ্যাম্পানটা, এখানে সালসা বিচ লেখা, অদ্ভুতভাবে এই বিচের নাম সালসা বিচ হয়ে গেছে, বাট জায়গাটা অনেক সুন্দর আসলে, এই টাইমে এখানে না ঠান্ডা না গরম এই ব্যাপারটা আরও বেশি ভালো লাগতেছে। ঘুম থেকে ওইটা বের হওয়াটা এটা পয়সা অসুল একটা বিকাল হয়ে গেছে আসলে, একটু বসি দেখি কিছু খাইলে আপনাদেরকেও শেয়ার করবো যে কি খাইলাম। আপনারা চাইলে এখানে আসতে পারেন যারা কক্সবাজার আসেন, ওইদিকের কোলাহল থেকে এই জায়গাটা অনেক বেশি সুন্দর। ভাই পৌঁছতে দাঁড়ায় আছে, ওনার মনে হয় একটা ছবি তুলে দিতে হবে আমার, যেটা আমি বুঝতেছি আর কি। অলরেডি আমরা খাবার অর্ডার করছি, আমরা লেমনেড অ্যান্ড অর্ডার করছি হচ্ছে সিঙ্গারা, কিন্তু এখানে একটা বরই গাছের মধ্যে একজনকে দেখা যেতেছিল, সে বরই পাড়তেছিল বা নিচ থেকে কুড়াইতেছিল, সে এখনও জঙ্গলের ভিতরে লুকানো অবস্থায় আছে। আমি আর অনি ভাই আসছি যে দুইটা বরই যদি দুইজনে পাই তাহলে তো আমরা, আপনি তো লম্বা মানুষ, আরে পাকা বরই ভাই গাছে, আরে কক্সবাজারে এসে চুরি করলাম বরই, দৌড়ানি খেলে আরো ভালো হইতো, কক্সবাজারে এসে চোর খেলো দৌড়। এই একটা বরই, এই দুইটা বরই, এটা সেমি পাকা, ওরে বিশাল বড় বড়, তো ভাই তো নিচ থেকে কুড়াইছে, নিচের গুলা মনে হয় পেকে পেকে পড়ছে, ওরে সর্বনাশ, এই গাছের বরই বেচেই তো হোটেল ভাড়া উঠা যাবে, আপনারা যারা এদিকে আসেন তারা এই গাছ থেকে বরই চুরি করে হোটেল ভাড়া দিয়ে চলে যাবেন। কইয়ের তেলে কই ভাজা, অবস্থা তোমার, তুমি একটা বরই খাবা, বরই এগুলা তোমার খাওয়ার জিনিস না, এখানে আসার পর একটা বন্ধু পেয়ে গেছি, আসো আসো আমার সাথে আসো, তোমার সিঙ্গারা খাওয়াবো, অ্যান্ড ও সিঙ্গারার লোভে লোভ হইতো না, ওর মতোই ঠিকঠাক আছে, ও সিঙ্গারা খাবে না, অ্যান্ড এই বড়িটা এটার কোনো পাখিতে খোঁচা দিছে এই জন্য অর্ধেক পাকছে। টক রে ভাই বাঘের,
বাগের কিছু একটা হ্যালো তুমি এই বড়াই খাইলে তুমি শেষ দৌড় দিবা দৌড় আচ্ছা এই যে হলো আমাদের সিঙ্গারা দেখতে মোটামুটি সুন্দর আর লেমনেটগুলো আসুক দোকানটা সুন্দর দোকানের সিঙ্গারা একটু সুন্দর লাগতেছিল জায়গাটাই সুন্দর আমরা ওইখান থেকে সন্ধ্যা হওয়ার পরে এখন চলে আসছি হচ্ছে কলাতুলিতে কারণ এইখানে কালকে রাতে আমরা একটা স্যান্ডেল দেখছিলাম একজোড়া কক্সবাজার আসলে একজোড়া স্যান্ডেল না কিনলে ব্যাপারটা আসলে জমে না আর সেকেন্ড যেটা এই ধরনের স্যান্ডেলগুলো আসলে ওইভাবে ঢাকায়ও পাওয়া যায় না অ্যান্ড এদিকে প্রাইসও মোটামুটি ভালো আমাদের কাছে 400 টাকা চাইছিল অ্যান্ড অনি ভাই বলছিল যে 200 অ্যান্ড ভাই দাঁড়ান আমার এখানে লেগে যায় ওকে যেটা বলতেছিলাম সেটা হইলো যে অনেক ভাই 200 বলছিলেন ওনারা বলছিল 300 নিচে দিতে পারবে না দেখি যদি 300 নিচে দেয় ভালো না হলে 300 দিয়ে নিতে হবে কারণ এই ধরনের চ্যানেলগুলোর জন্য পরে আফসোস থেকে যাবে অ্যান্ড বেশি দিন পরা যায় না বাট তারপরেও মানে আসলে একটা ব্যাপার কক্সবাজার আসলাম একটা স্যান্ডেল নিলাম না আপনি নেবেন এক জোড়া আপনার এগুলো ভালো লাগে না এরকম ইউ টাইপের কালার সাইজ হবে এইগুলার এই ওই ওইগুলোগুলো হলুদ ওইটা এটাই এটাই মনে হয় সাইজ ঠিক আছে পুরো জল জল না হ্যাঁ পুরো কাঁচা হলদি সাইজ অফ এটার আচ্ছা একটু পয়রা দেখি এটাই হয়তো হয়ে যাব সাগরের বালি উঠে গেছে হচ্ছে রাস্তা পর্যন্ত অ্যান্ড কেনা হয়ে গেছে আমার স্যান্ডেল কিন্তু এগুলা যে কিভাবে নিব এটাই বুঝতেছি না আমি এই একটা ব্যাগ নিয়ে আসছি অ্যান্ড এত বড় বড় দুইটা স্যান্ডেল কিনে ফেলছি ফাইনালি আমরা স্যান্ডেলগুলো ফিক্স করতে পারছি হচ্ছে 300 280 দেয় না ঢাকা তো এগুলা 300 কিন্তু সেম কালারটা ঢাকাতে পাওয়া যায় না এই হলো ব্যাপার আচ্ছা এদিকে সামনে সম্ভবত অন্ধকার এই কারণে আমাদের এখানে কিঞ্চিত বিদায় নিতে হবে এরপরে চলেন শহরের ভিতরে গিয়ে আমি আমরা আসতেছি আবার ও সানডে সবই বন্ধ এখানে চিকেন ফ্রাইটাই যে বেচে তারপরে যে আরও কিছু মিক্সার টিক্সার বিক্রি করে কী কী যেন সব কিছুই বন্ধ এই দোকানে ওইগুলো বন্ধ দেখেন না এটা তো বন্ধ লাভ নাই ভাই ওরা চিকেনের ওই ইটি সালাদ টালাদ করে বিক্রি করে কিন্তু এমন একদিনে আসলাম পুরাই খিং আপু লস খেয়ে গেলাম আজকে আপনাদের এখানে আইসা আজকে আসলে রবিবার না আজকে হলো রবি সোমবার সোমবার হচ্ছে মুন্ডি অ্যান্ড ওইখানে যে ফ্রাই এর ব্যাপার স্যাপার থাকে মোটামুটি সব কিছুই থাকে বন্ধ অ্যান্ড সব কিছু বন্ধ থাকার কারণে আমরা আজকে কোনো কিছুই পাইনি এটা একটা মানে পুরাই বেমানি টাইপ ব্যাপার হয়ে গেছে আসলে না জানলে যেটা হয় পুরা ঠক খায় ফেরত আসছি একটা পাকোড়া কিনে খাইছি 10 টাকা দিয়ে দুইজনে তাও ভাগ করে কারণ ওইটা সম্পর্কে আমাদের আইডিয়া নাই আর একটা জিনিস সম্পর্কে আইডিয়া না থাকলে ওইটা হুটহাট বেশি খাওয়া উচিত না মুন্ডিটা অনেক মানে স্পেশাল একটা ফুড এখানে কক্সবাজার রাখাইনদের একটা ট্রেডিশনাল ফুড বাট মানে হইলো না ব্যাপারটা জমলো না আসলে আমাদের ফোন দিয়ে যাওয়া উচিত ছিল আর গতকাল গেলে আরও ভালো হইতো খোলাও পাওয়া যেত অ্যান্ড মানে টাইম করতে পারি নাই কি একটা অবস্থা দেখেন যাই হোক আমি এত র্যাফ রাইড করতেছি কেন অনি ভাইকে আমি রাস্তা থেকে হারায় ফেলছি অ্যান্ড আমাদের হোটেল যেন কই এখানে নাকি আর একটু সামনে এখানে না আরও সামনে নাকি এখানে না আর একটু সামনে ধুর বুঝিও না কক্সবাজার দিনে একরকম রাতে একরকম আর এত মানুষ মানুষের কারণে কোনটা যে কোন রোড বুঝা আমার জন্য পুরাই মুশকিল হয়ে দাঁড়াইছে যাক এখন একটু হোটেলের সামনে যাই অনি ভাই ওইখানেই আসবে অ্যান্ড কীভাবে কাটায় টাটায় যাইতে হয়েছে হইতেছে দেখেন কেউ কাউরে সাইড দেয় না এর মধ্যে থেকে সাইড বের করে নিতে হয় এছাড়া কোনো ওয়ে নাই এখন হোটেলের সামনে একটু আড্ডা টাড্ডা দিই তারপরে নেক্সট প্ল্যান করি অনি ভাই এখনও পর্যন্ত লাঞ্চ করে নাই মানে ঘুম থেকে উঠে ওই দুইটা সিঙ্গারা খাইলো আমার সাথে এই আমি টুকটাক খাইছিলাম সকালে এই চলতেছে আমাদের বর্তমান অবস্থা এখন তাহলে নেক্সট হোটেলের সামনে ছোট্টখাট্ট একটা চায়ের আড্ডা অ্যান্ড দুইজন একা হয়ে যাওয়াতে না ব্যাপারটা কীরকম যেন আমাদের একটু অসহায় অসহায় লাগতেছে আমি একবার বলছিলাম যে আজকে বিকেলে চলে যাব পরে মানে বিকেলে না সরি রাতে 10টার দিকে পরে অনি ভাই আবার বলতেছে যাবে আবার বলতেছে কালকে যাবে এখন বুঝতেছি না হয়তো আর বেশিক্ষণ বা বেশি দিন থাকা হবে না আজকেই হয়তো শেষ দিন কক্সবাজারে আমাদের এই হচ্ছে ব্যাপার অ্যান্ড দেখেন লোকজনের ভিড় রাতে একটু ফাঁকা হয় এই জায়গাটা আর দিনে এই অবস্থা চলে এখন দিন না এখন তো সন্ধ্যা দিনে তো রোদের তাপে লোকজন বের হয় না তার মধ্যে অনেকে সাগরে নামে যাক অনি ভাই এখন আসে নাই আমি আগে চলে আসছি লাস্ট কালকে আমরা পরে খাওয়া দাওয়া করছি রাতে খাওয়া দাওয়ার পরে আমাদের মানে আমাকে ধরে অনি ভাই নিয়ে গেছে জোর করে সাগরের পারে অ্যান্ড দত্তের পাশে বসায় রাখছিল সারা রাত মোটামুটি ঠান্ডার মধ্যে অবস্থা খারাপ অ্যান্ড দেন হোটেলে এসে ঠাটা পরা একটা ঘুম দিয়া
এখন মাত্র উঠছি আর এখন আসলে যাওয়ার টাইম হয়ে গেছে পরে চিন্তা করলাম আগের ভিডিওই শেষ করি নাই নতুন ভিডিও কি করব এইজন্য এই ভিডিওটা থেকে এখানে বিদায় নেই ও প্র্যাকটিসি ভিডিওটা আপনাদের ভালো লাগছে আমার ঘুম হয় নাই ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিন যদি চ্যানেল নতুন হন সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার এই লাল লাল বাটন চাপ দিয়ে ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন দেখা যাচ্ছে এরকম ভিডিও নিয়ে সামনে আবার আর যতক্ষণ পরবর্তী ভিডিও আমি আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো আমরা সুস্থ এবং করতে থাকবো চিন প্রো আমার ভিডিও শেষ ভাই ইয়ে